আসসালামু আলাইকুম, আমি আমার পিন্টু হোসেন, আপনার সাথে আছি আজকে আমার নতুন লাইভ ভিডিও। তো আজকে পিন্টু নার্সারিতে একটা ফলের বিষয় নিয়ে আমি কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন যে লেবুগুলো, এটা আসলে অনেকে লেবু বলে জানেন, কিন্তু একটা নাম আছে, এটাকে মৌসাম্বি ফল বলা হয়। এটা আমাদের বরিশালের দিকে অনেক লাগায়, সো যশোর অঞ্চলে কেমন লাগায় জানি না, কিন্তু আমার বাগানে আমার নিজের বাসায় একটা লাগানো আছে। গাছটার সাইজটা আপনি দেখেন, এখানে আমার বাসাতে লাগানো আছে একটা। সো এখানে অনেকগুলো ফল হয়েছে, প্রায় মিনিমাম 20-25টার মতো ফল হয়েছে, অনেকগুলো ফুল আসছিল তো 25টা ফল দাঁড়াইছে। তো এখানে গাছের ফলের সাইজটা আপনারা দেখেন, মৌসাম্বি ফল, এটা খেতে খুবই সুস্বাদু। এটার খোসা পাতলা, ভিতরে রসগুলো খাইতে হয়, ভিতরে আপনার মালটার মতন, কিন্তু এটা খুবই খেতে খুব টেস্ট এবং মিষ্টি একটা ফল। এটা পাকলে একটা হলুদ রঙের আবরণ হয়, এই দেখতে পাচ্ছেন হালকা হলুদ রঙের আবরণ হয়। এখানে দুইটা আছে, একটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে অনেকগুলোই আছে, বুঝছেন, মিনিমাম 25টা মতো ফল আমার এখানে দাঁড়াইছে মাশাল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন এই যে লেবু, আপনার এই যে আপনার মৌসাম্বি ফল, তো এটা যদি কেউ ছাদ বাগানের জন্য লাগান, শখ করে দুই একটা গাছ, তো অবশ্যই লাগাতে পারেন। আবার যদি মনে করেন যে বাগানে লাগাবেন, তাও লাগাতে পারেন, কিন্তু আসলে বাগান সেভাবে করে না, সেভাবে বাগান করে না। আমি একটা ফল ছিঁড়ছি, এটা দেখতে পাচ্ছেন, তো এটা বাগান করে না, এটা হেভি সেন্ট আছে। আসলে আমি নিজে এটার গ্র্যান্ডটা নিয়েছি, এটা খুবই আপনার খুবই একটা ভালো ফল। সো আপনার এটা অনেক সেন্ট আছে লেবুর গায়ে এবং ভিতরে অনেক সেন্ট, এবং পাকলে এটা খেতে খুবই টেস্টি একটা ফল, আপনার মৌসাম্বি ফল বলা হয়। অনেকে সরবতি লেবু বলেও জানে, অনেকে মৌসাম্বি বলে, তো এটাকে আসলে অরিজিনালি মৌসাম্বি ফল, মৌসাম্বি লেবু বলা হয়। তো যারা এই লেবু গাছ ছাদে ড্রামে লাগাতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আর আমরা হাফ ড্রামে আপনি লাগাতে পারেন ছাদের পরে, বা মাটিতেও লাগাতে পারেন। তো আমরা পিন্টু নার্সারির পক্ষ থেকে বলতেছি এই জন্যই যে যারা ভালো মানের গাছ নিয়ে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ও এসে পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সবখানে গাছ ডেলিভারি করি, এই যে দেখতে পাচ্ছেন। তো আমার পিন্টু নার্সারি ফেসবুক পেজ আছে, লিঙ্ক আছে, আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন। মানে আমি সবসময় ভালো